গতকাল রাত থেকে কিন্তু আসলে বৃষ্টি নেই এবং আজকে সকাল পর্যন্ত আমরা দেখেছি বৃষ্টি নেই কিছুক্ষণ আগে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে যার ফলশ্রুতিতে এই এই মুহূর্তে যদি আপনাকে দেখায় গতকালও এই রাস্তাতেই আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম এবং আমাদের কিন্তু প্রায় হাঁটু সমান পানি ছিল তবে সেই পানিটা কিছুটা নেমে গেছে আমরা আজকে দেখতে পাচ্ছি তবে যেহেতু আবারও ঝিরিঝিরি একটি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর এই যে সুনামগঞ্জ জেলা শহরে কিন্তু থেকে থেকে আসলে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি যখন হচ্ছে তখন কিন্তু বন্যার পরিস্থিতি বেশি খারাপ হচ্ছে তবে যে ভোগান্তিটাই এই সুনামগঞ্জ শহরে হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার এ ভিশন ফ্রিজ তাই গুনে মানে অটুট থাকে বছরের পর বছর মানুষের ছিল সেই ভোগান্তিটা কিন্তু এখনও কমেনি কারণ এই যে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢল সেই ঢলে কিন্তু এই যে শহরটার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে কিংবা হাসপাতাল আছে কিংবা যে বাজারঘাট আছে সেগুলো কিন্তু তলিয়ে গেছে যার ফলশ্রুতিতে কিন্তু মানুষ শুধুমাত্র আবাসন ভোগান্তিতে ভুগছে সেটি কিন্তু না মানুষ খাবার ভোগান্তিতেও ভুগছে এবং এর ফলে যে মিঠা পানি অর্থাৎ সুপীয় পানি সেই সুপীয় পানিও কিন্তু তারা ঠিকমতো পাচ্ছে না ফলে তাদের যে িক কাজ সেটি কিন্তু এই বন্যার পানিতেই করতে হচ্ছে এবং হাওড় অঞ্চলেও আমরা দেখেছি তারা বন্যার পানি খাচ্ছে কারণ কোনো উপায় নেই এবং যে মানুষগুলোর ঘরে আসলে পানি ঢুকেছে তারা কিন্তু আশ্রয় জন্য ছোট ছোটাছুটি করছে এবং আমরা দেখেছি যে আশ্রয় কিন্তু জায়গা হচ্ছে না এর ফলসুইতে এই সুনামগঞ্জ শহরের বেশ কিছু আবাসিক হোটেল সেগুলোও কিন্তু আশ্রয় রূপ নিয়েছে তো সব কিছু মিলিয়ে আসলে ভোগান্তিতে আসে সুনামগঞ্জের মানুষ আজকে সারা দিনে বোঝা যাবে যে বৃষ্টির পরিমাণ কেমন হচ্ছে এবং মেঘালয়ের চেরাপুঞ্জিতেও আমরা শুনেছি সেখানেও খুব একটা বৃষ্টি অব্যাহত নেই তো সেই কারণে একটা স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে তবে সেই স্বস্তির আভাস কতটুকু সময় পর্যন্ত থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না আর এই জেলা জেলা শহরে দেখা যাচ্ছে যেটি যে সুরমা নদীর পানি কিন্তু এই জেলা শহরের মধ্যে প্রবেশ করছে কারণ এই জেলা শহরের ভিতরে আসলে যে খালগুলো ছিল সেই খালগুলো ভরাট করা হয়ে গেছে এবং যে নদী আছে চারপাশে সুরমা কুশিয়ারা কিংবা জাদুকাটা নদী সেই নদীর খনন কাজগুলো কিন্তু সেভাবে হয়নি যার ফলশ্রুতিতে বছর পর বছর কিন্তু টানা বৃষ্টি হলে, কিংবা পাহাড়ি ঢলেই এই সুনামগঞ্জ এবং সিলেট শহরটা কিন্তু ভেসে যায় বা ডুবে যায় তো সব কিছু মিলে ভোগান্তিতে আছে এখন অপেক্ষা শুধু এই ভোগান্তি কাটবার